আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। দীর্ঘদিন বন্ধ থাকার পর আজকে আবার আমরা 1 তারিখ থেকে আজকে 5 তারিখ আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। আশা করি তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখতেছ এবং বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে তোমরা বোঝাও যে ক্লাসগুলো নিয়মিত দেখতে হবে। ক্লাসগুলো নিয়মিত দেখলে সকল বিষয়ই তোমার আস্তে আস্তে তোমার সাবজেক্ট সম্পর্কে তোমার ধারণা এসে যাবে। ক্লাস যদি না দেখো, ক্লাস না দেখে যদি অন্য কিছু দেখো, তাহলে তোমার পড়া জমে যাবে বেশি, তখন আর কি কোনো পড়াই ভালো লাগবে না। এখন করোনা পরিস্থিতি কি হয় না হয়, যদি স্কুল কলেজ খোলেও তারপরে দেখা যাবে যে বেশি দিন ক্লাস করার সুযোগ পাওয়া যাবে না ক্লাসে, তাহলে আমাদের এই অনলাইন ক্লাসের উপরে বেশি নির্ভরশীল থাকতে হবে। তা যা হোক, আজকে পরিসংখ্যান প্রথম পথের 2 অধ্যায়ের তথ্য উপস্থাপন নিয়ে আলোচনা করব। এর আগে আমি তথ্য উপস্থাপনের নিয়ে আলোচনা করেছিলাম, যেমন তোমরা 9-10-এ যেটা পড়ো গণসংখ্যা নিবেশন, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তথ্য উপস্থানের আরেকটি পাঠ হলো শাখা ও পত্র। জন টুকি এটা আবিষ্কার করেন। তো শাখা পত্রটা কি জিনিস? তথ্যের যে সমস্ত সংখ্যামান দেওয়া থাকে সেগুলোকে আরো সূক্ষ্মভাবে আরো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এই শাখা পত্র তথ্য উপস্থাপনের অবতারণা করা হয়েছে। তাহলে এটা কি জিনিস? তাহলে শাখা কোনটা, পত্র কোনটা? এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, যে এই সংখ্যাগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যেমন এখানে একটা সংখ্যা আছে 34। তো 34-এর মধ্যে একক স্থানীয় অঙ্ক, এটা হবে কি? পত্র। আর দশক স্থানীয় অঙ্ক বা শতক স্থানীয় অঙ্ক, হ্যাঁ, এগুলা হবে তোমার শাখা। তাহলে এখানে আমাদের শাখা কোনগুলো আছে? যেমন 3 একটা শাখা আছে, 4 আছে শাখা, 7 আছে শাখা। তাহলে এখানে 3 হলো শাখা, 4 হলো পত্র, 3 হলো শাখা, 6 হলো পত্র, এভাবে 7 হলো শাখা, 7 হলো পত্র। এটা হলো এক এক পদ্ধতি। আর যদি এই সংখ্যাগুলো আবার ভগ্নাংশ থাকে, তাহলে ভগ্নাংশের আগেরটা হবে শাখা, ভগ্নাংশের পরেরটা হবে পত্র। যেমন তোমার আছে 5.8, তাহলে 5 হবে কি শাখা? 5 হবে শাখা, আর 8 হবে কি পত্র। আচ্ছা, এটা হলো দ্বিতীয় পদ্ধতি। আর তৃতীয় পদ্ধতি হলো, যদি প্রথমে 2 পদ্ধতিতে না করা যায়, তাহলে একটি নির্দিষ্ট মানকে বিয়োগ করতে হবে, একটা শাখার মানগুলোকে একটা নির্দিষ্ট মান থেকে বিয়োগ করতে হবে। যেমন 6 একটি সংখ্যা, এটাকে আমরা 5 5 অবলিক 1, তার মানে প্রত্যেকটা সংখ্যা থেকে একটা নির্দিষ্ট সংখ্যা বাদ দেব, তাহলে এই 5কে আমরা বাদ দিলাম, তাহলে এই 1 থাকবে, 1 2, এরকমভাবে। বা তুমি 10 বাদ দিলা, তার মানে কি, যখন তোমার এরকম পাবে 5 দাগ দিয়ে 1 থাকে, তোমাকে লিখতে হবে, বুঝতে হবে যে 5 প্লাস 1 = 6। হ্যাঁ, তাহলে প্রথম 2 পদ্ধতির মধ্যে আমরা একটা উদাহরণ এখানে সেট করেছি, যে প্রথম পদ্ধতি যেটা, যে যদি দশক স্থানীয় বা শতক স্থানীয় বা 2 অঙ্ক বিশিষ্ট অঙ্ক থাকে, তাহলে আমরা এই উদাহরণের সাহায্যে আমরা এটা কীভাবে শাখা পত্র করা যায় আমরা একটু দেখি। এই তথ্যগুলোর মধ্যে সর্বনিম্ন মান হলো 31 এবং সর্বোচ্চ মান হলো 81। তাহলে দেখা যাইতেছে যে 31, তারপরে কি 40 50 60 70 80। তাহলে 31-এর 30-এর ঘরের প্রথম হলো 3 3 3 ঘরের মান আছে, 4-এর ঘরের মান আছে, 5-এর ঘরের মান আছে, 6-এর ঘরের মান আছে, 7-এর ঘরের মান আছে, 8-এর ঘরের মান আছে।
তাহলে দশক স্থানীয় অঙ্ক যেগুলো থাকবে, দশক স্থানীয় অঙ্কগুলোকে আমরা শাখা ধরবো। এই শাখাগুলোর মধ্যে যদি এখানে উল্টাপাল্টা থাকে, এদিক সেদিক থাকে, আমরা সর্বনিম্ন মানের থেকে সাজানো শুরু করব, নিচের থেকে বড় দিকে, মানে ঊর্ধ্বক্রমে সাজাও। প্রথমে 3, 4, 5, 6, 7, 8 এই শাখাগুলো, সর্বোচ্চ মান আছে আমার 8 পর্যন্ত। তাহলে 8 পর্যন্ত লিখলাম, যদি আরও বেশি থাকে আরও আমি লিখব। এখন পত্রক কীভাবে লিখবো? যেমন এখানে প্রথম মান আছে কত, 34, 34-এর 3 গেল গা, তাহলে এই 3-3-3-র সাথে আসতেছে, 34 হলে 3-র সাথে আসবে, তাহলে 3 লেখে এখানে আছে 3, আর এককের ঘরে আছে কত, 4, এই 4 লিখলাম, এই 4। তারপরে আছে কত, 3-র সাথে 6 আছে, এই যে 6, তারপরে কত আছে, 1, এই 1 লিখলাম, তারপরে আছে কত, 4, 6, তাহলে 4, 6, এই 6 আসলো, তারপরে আছে কত, 7, 6, তাহলে 7-এর এই 6, 7-এর 6, তারপরে 8, 6, এই যে 8 আসছে, 6 আসছে। তাহলে এইভাবে সমস্ত মানগুলো আমরা কি এককের মানগুলো এখানে দেখব, যেটার যে সিরিয়াল আসে, যেটার যে আসে, যেমন কত, 7, 7 আসছে, তা 7, 7 আমি 7-এর ঘরে 7, তারপরে এই মান লিখলাম, তার আগে মান আরেকটা আছে, 8-এর ঘরে, 8-এর ঘরে পর্যায়ক্রমে আমরা একটা একটা করে দেখব যে কোনটা কোন ঘরে পড়ে। তাহলে দেখা যাইতেছে এখানে পত্রকের মধ্যে এই সংখ্যাগুলা কি আছে, মানের এলোমেলোভাবে আছে। তাহলে আমরা যদি এটাকে, এই জন্য বলছি এটা প্রথম সারণী, প্রথম যেভাবে আছে ওইভাবে আমরা মান পাবো, পরে চূড়ান্ত সারণী বের করবো। চূড়ান্ত সারণী কেন বের করবো, যে এখানে বোঝা যাইতেছে না এখানে মানটা কোনটা আগে কোনটা পরে বোঝা যাইতেছে না। তাহলে আমরা যদি এটাকে মানের ঊর্ধ্বক্রমে, এই মানগুলো যদি মানের ঊর্ধ্বক্রমে সাজাই, যেমন 3-এর এগেনস্টে মান আছে 4, 6, 1, 2, 3, তাহলে 1, 2, 3 আমরা আগে দিলাম, 4, 6, 1, 2, 3, 4, 6, তারপরে 4-এর ঘরে মান আছে তোমার, এই যে উল্টাপাল্টা মান আছে, তাহলে আমি আগে মান সবচেয়ে ছোট আছে 0, এই যে 0, 2, 0, এই যে 2, 0 দিয়ে দিলাম, তারপরে 2 আছে 2টা, 4 আছে, এই 4 দিলাম, আবার 6 আছে, 1, 2, 3, 3টা 6 আছে, 5-এর ঘরে এরকম সর্বনিম্ন হইল 0, তারপরে আছে 4, 6 আছে 2টা, 6, 2টা, 7, 7, এই 7, 7। তাহলে 7-এর ঘরে সর্বনিম্ন মান হইল 0, এই 0, তারপরে 6, 6 আছে 2টা, 6, 2টা, এই 7, এই 7, এবং 8-এর ঘরে মান আছে 6, 0, 1, তাহলে 0, 1, 6। তাহলে এখানে আমরা সহজেই একটা ব্যক্তি সম্পর্কে বা একটা তত্ত্ব সম্পর্কে সহজেই আমরা বের করতে পারি যে এখানে সর্বোচ্চ 80-র ঘরে কে কে আছে আমরা বলতে পারি, যেমন 80, 81, 86, 70-এর ঘরে মান আছে 70, 76, 77, হ্যাঁ 60-এর ঘরে কে আছে 60, 63, 64, 66, এরকম সহজেই আমরা কি মানগুলো পরিষ্কার বোঝা যাইতেছে যে কেরা কোন ঘরে কোন দশকে কে আছে। এবং সহায়ক আমরা এটা লিখে দেবো নিচে যে 3, 1, এখানে একটা দাগ দেওয়া আছে যে দাগের আগে হইল শাখা, দাগের পরে হইল পত্র, তাহলে 3, 1 দ্বারা বোঝানো হয়েছে, 3 তাকে বোঝানো দ্বারা বোঝানো হয়েছে 31, এটা সহায়ক লেখা দিতে হয়, সহায়ক লেখা দিতে হয়। যদি দশমিকের থাকে সেক্ষেত্রেও সহায়ক লেখা দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তথ্য উপস্থাপনের জন্য শাখা পত্রক একটা জনপ্রিয় পদ্ধতি, গণসংখ্যা নিবেশন, শাখা পত্রক এবং চিত্র, এতে তিনটা পদ্ধতিতে তথ্যকে উপস্থাপন করা যায়। তাহলে আমরা বইয়ের মধ্যেও আছে, তোমরা আজকে এখান থেকে যে প্রাথমিক ধারণা নিলে এটা বইয়ের মধ্যে একটু পড়ালেখা করলেই এটা সম্বন্ধে পরিষ্কার ধারণা হবে, তা আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের মতো এখানেই থাক, আসসালামু আলাইকুম।